এখন আসছে না কেন? কিছু করি। মাহি, তুমি এত দেরি করলে কেন? চলো আমার সাথে, এক্ষুনি তোমাকে ওই মেয়ের বাড়ির সামনে নিয়ে যাব। আজকের মধ্যে তুমি আমাকে ফিটিং করে দেবে। আরে শোনো, আজকে আমার কোনোভাবেই পসিবল না, প্র্যাকটিক্যাল ক্লাস আছে। দু তিন দিন যাক, তারপর আমি নিজে ওই মেয়ের সাথে খাতির করে তোমার সাথে মিট করে দেবো, ঠিক আছে? দুই তিন দিন? না না, অনেক দেরি হয়ে যাবে। ইস, মুরগি খাওয়ার কত তারা! খাওয়াচ্ছি তোকে মুরগি। আহা, তো আর পালিয়ে যাচ্ছি না, এত তাড়াহুড়া কিসের? তুমি বুঝতে পারছো না মাহি, ওকে আমি ভালোবেসে ফেলেছি। দিন রাত যেদিকে তাকাই সেদিকে শুধু ওকেই দেখছি। ওকে ছাড়া দিনের আলোতেও আমার চারিদিকে আধার মনে হচ্ছে। ওর সাথে যতদিন প্রেম না হবে ততদিন আমি আর কোনো কিছুতেই মন বসাতে পারবো না। আমাকে বিকুপ বানাও মাহি, কি হলো কিছু বলো। আল্লাহ রে আল্লাহ, বললাম তো আমি তিন চার দিন প্র্যাকটিক্যাল নিয়ে খুব বিজি থাকবো, কোনোভাবেই পসিবল না। সো আমি দেখছি কি করা যায়, ওকে? মাহি শোনো, তিন চার দিন অপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব। আমি কাল সকালেই যাব ওই মেয়ের বাড়িতে, ওর সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে আমাকে খুঁজে পেতে হবে ওর মনের ঠিকানা। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, ও এবার আসুক তারে আমি। মা বলবো এটা ঘুর ঘুর করছে কেন? আমিয়া, আমার কথা শোনো, কি এই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে না, তার সাথে আমার বিয়ের কথা চলছে, তাই নাকি? তাই একটু খোঁজ খবর নিতে। আপনি চাইলে কি আমি খোঁজ খবর দিব নাকি? আচ্ছা, বললে আপনারও লাভ আমারও লাভ। আপনি কি জানতে চান বলুন না। এইবার লাইনে এসেছো মামু, ওই সুন্দরী মেয়ের ব্যাপারে কিছু একটা বলো। আরে মেয়ে সুন্দরী হলে হবে কি, এই হেড চেম্বারে টাটা ছিঁড়া আছে তো, তাই নাকি? কি করেছে সে? মানুষের সুন্দর থাকার লাগা কত লক্ষ লক্ষ টাকা তেল সাবান কিনে গায়ে মাখে, আর হাঁগের আপামনি জুতার কালে গায়ে মাখা কাল আঠাইটা কলেজে যায়। কি, কোন কলেজ? সাত আট ডিগ্রি কলেজ। নাম কি তোমার আপামনির? মাহিয়া মাহি। কালা মাহি, সাদা মাহি, কালা মাহি, সাদা মাহি। হ্যাঁ, আমার সাথে এত বড় চিটিং, এত বড় বাটপারি! দাঁড়াও চান্দু, তোমাকে ধরা দেব নবীন বরণ অনুষ্ঠানে। এবার আমাদের